আপনাদের স্টোররুম কোথায়? এই শোরুম দুই তিন, এখন তিনটা শোরুম, এগুলো এই আশ্রমের ভিতরেই। ওইটা আবার আলাদা ভাড়া কেন? বুঝি নাই। ও আপনার যে স্টোরুমে আলাদা, ওইটার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের বাসা থেকে বিভিন্ন হসপিটাল বেড আনি, মানে দান করে মানুষে, হুইলচেয়ার আনি, যেগুলো আমাদের প্রয়োজন নাই আবার পরবর্তীতে প্রয়োজন হবে, সেই জন্য ভাড়া করে রাখা হয়েছে। যেটা আমার, আমি যে বাসায় থাকি সেই নিস্তারায় ছিল, এখন ওই ওইটা নাই। ছিল বুঝি নাই। ও এই অ্যাডভোকেট ফিটা, এটা হলো আমরা যে অডিট করি আমার প্রতিষ্ঠান যে স্বচ্ছতার সাথে চলতেছে, অডিটের ফি, তারপরে আমাদের এক না ওই এইটা ওইটার সাথে অ্যাডভোকেট ফি ধরা, অ্যাডভোকেট ফি কত টাকা লেখা আছে? 1,72,000 টাকা লেখা আছে। বুঝি নাই, রিটটা দিতেছি। এটা আমাদের দুইবার চাঁদাবাজি মামলা হয়েছিল, আমাদের এখানে মামলা করা হয়েছিল। আমাদের চাঁদাবাজি, আমাদের কাছে চাঁদা চাইছে, চাঁদা চাওয়ার পরে আমাদের দুইটা মামলা হয়েছে, দুইটা মামলা লড়তে হয়েছে একই সাথে। পরে দিতেছে, মামলা হয়েছিল, সেই মামলা লড়ার জন্য লিগাল লোক দরকার ছিল, একই সাথে ওনার আমাদের যে অডিট মডিট যা যত ঝামেলা কিছু হোক সেগুলি সে সামলায়। একজন লজিস্টিক লোক আছে, একজন লয়ার রাখা আছে, দেন এই ধরনের ঝামেলা প্রায়ই তো হয় না রে ভাই, হইতে পারে না। 1,72,000 এখানে আমাদের যে অডিট ফিট, অডিট আছে, অডিটের খরচ আছে, আমাদের দুইটা মামলা দীর্ঘদিন চলমান ছিল, সেই মামলার খরচ আছে, তারপরে এই যে আমরা যে ইসে দাদা আরেকটা যে হাইকোর্টে যে পিটিশন ডালছিলাম কবরস্থানের জন্য, সেই খরচ আছে, সব খরচ মিলে। এবার আসেন যে সোশ্যাল মিডিয়া মেইনটেনেন্স, ওইটা আপনারা করেন। এখন আমার যেটা প্রশ্ন, এটা এটা তো হচ্ছে যে আপনারা ইয়ার টাকা দিয়ে করেন, দানের টাকা? না, দানের টাকা দিয়ে করি না। আপনাকে কে বললো তাহলে আপনার এই খরচটা? ওখানে কি খরচ? ওল্ড এজের আসবে এই কি কি কত টাকা খরচ? সোশ্যাল মিডিয়া মেইনটেনেন্স 1,38,288 টাকা। ওয়েবসাইট আছে আমাদের, নিজস্ব ওয়েবসাইট আছে আমাদের, ফেসবুক চ্যানেলের ফেসবুক পেজ আছে, সেগুলো অ্যাপস আছে, আমরা আমাদের নিজস্ব অ্যাপস আছে যেখানে মানুষ সহজে ডোনেশন করতে পারে, এসএসএল নেওয়া আছে, মানে বিভিন্ন মানুষে দান করতে পারবে, দান যেন করে সহজে, সেই সঙ্গে এসএসএল খরচ আছে। তাহলে আপনার যে কর্মচারী 100+ এইটাই এটাই স্যালারি কম আসবে, কারণ আরও এবার আরও বাড়বে। ঠিক আছে, এটা আছে। এদের যদি ওইটাতে 1,38,000 সোশ্যাল মিডিয়ার খরচ আসে, তাইলে টেলিফোন বিল, কর্মচারীদের টেলিফোন বিল 1,90,000 টাকা বছরে। হ্যাঁ, সবার মিলে। আচ্ছা, যদি ওইটা হয়ে থাকে তাহলে আমরা যে এতগুলো মানুষ, আমার মোবাইলে হাজার হাজার ফোন আসে ভাই, 1,90,000 সারাটা বছর কথা বলি, 1,90,000 টাকার বিল আপনার কাছে বেশি মনে হইলো? না না, আমি বেশি কথা বলছি না, আমি আচ্ছা আচ্ছা বলি, আপনারা একটা সোশ্যাল মিডিয়ার কস্ট আছে, ফোনের বিল কস্ট আছে, আবার এখানে হচ্ছে অনারিয়াম এক্সপেন্স, এটা কিসের জন্য? এইটা কোন খরচ? কিসের অনারিয়াম? ওর নিজের জন্য অনারিয়াম, সম্মানী ভাতা যেটা নিজে চেয়ারম্যান ওই হিসেবে অনারিয়াম এক্সপেন্স 1,70,000 টাকা আপনি প্রতি বছর নেন। এটা এখনো নেওয়া হয়নি, কিন্তু এটা ধরা হয়েছে, ১০,০০০ করে দাদা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি একটা কষ্ট আছে, সেটা হচ্ছে হাউস রেন্ট হচ্ছে এই বিল্ডিংটা না, ওই তখন আরো বেশি বিল্ডিং ছিল দাদা, পিছনে একটা ছিল ওই পাশে, ২০২৩ সালের আমাদের এই বছর বাসা ছেড়ে দিছি,